জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য বিরোধী আন্দোলনের মধ্যেই শুরু হয়েছে 2019-20 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিকে ভর্তি পরীক্ষার সময় উপাচার্যকে পরীক্ষা কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। উপাচার্য ফারজানা ইসলাম এদিন কোনো কেন্দ্র পরিদর্শনে যাননি। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন ফারুক হোসাইন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2019-2020 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার ক ইউনিটের পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর 1889 আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 3.5 লাখ। এদিকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময় উপাচার্য ফারজানা ইসলামকে কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তবে অবাঞ্ছিত ঘোষণার পরও যদি উপাচার্য কেন্দ্র পরিদর্শনে আসেন তাহলে বাধা না দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। ক্যাম্পাসে যে ভর্তি পরীক্ষার সময় উনি যে কেন্দ্র প্রদর্শন করবে, কেন্দ্র প্রদর্শনকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। ওনাকে যে আমরা চাচ্ছি না সেটা কালো পতাকার মাধ্যমে ওনাকে এটা বোঝানো। অন্যদিকে প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলার সময় উপাচার্য কোনো কেন্দ্র পরিদর্শনে যাননি, তবে তিনি কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছেন প্রক্টর আসাম ফিরোজুল হাসান। উপাচার্য পরীক্ষার হলে পরিদর্শনে যাবেন এটা কিন্তু ম্যান্ডেটরি না, উনি মনিটর করছেন এবং আমাদের উপাচার্য সবসময় পরীক্ষা হলে জানো না, গত বছর উনি একদিন গিয়েছিলেন। সম্মান প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা চলবে 1 অক্টোবর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।